আমরা গত ক্লাসে পড়েছি যে প্রত্যক্ষ সেবা, ব্যবসা, বাণিজ্য, শিল্প জিনিসগুলো কী। এখন আজকে আমরা পড়বো যে ব্যবসার গুরুত্ব কী, ব্যবসায় আমরা কেন করবো, ব্যবসা আমাদের সমাজে কী ধরনের চেঞ্জ আনছে, সব জিনিসগুলো হচ্ছে গিয়ে আমরা পড়বো আজকে যে ব্যবসার গুরুত্ব কী। সবথেকে ইম্পর্ট্যান্ট যে জিনিসটা সেটা হচ্ছে সম্পদের যথাযথ ব্যবহার। ব্যবসা না থাকলে আমাদের এমন অনেক সম্পদ আছে যেগুলো হচ্ছে ওয়েস্ট হয়ে যেতে পারতো বা ওয়েস্ট হচ্ছে বা হবে, হতে পারতো, তাই না? ব্যবসায় আমাদের সেই সম্পদগুলোকে অ্যাকুমুলেট করে, সেই সম্পদগুলোকে নিয়ে সম্পদগুলোকে এক জায়গায় করে সেখান থেকে নতুন পণ্য বা সেবা আমাদের কাছে পৌঁছে দিচ্ছে, রাইট? আমাদের কাছে পৌঁছে দিচ্ছে। ধরা যাক এটা হচ্ছে ব্যবসার প্রসেস আর এটা হচ্ছে ক্রেতা, ঠিক আছে? সবগুলো জিনিসপত্রকে তারা একসাথে করে সেটাকে একটা পণ্যের রূপ দিয়ে আমাদের কাছে পৌঁছে দিচ্ছে আমাদের সেবার জন্য। তাহলে ব্যবসার সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস কী? সেটা হচ্ছে সম্পদের, ব্যবসা সম্পদের যথাযথ ব্যবহার করে থাকে। তারপরে আসা যাক ব্যবসায় সঞ্চয় বৃদ্ধিতে সাহায্য করে, ব্যবসায় বিনিয়োগ করার জন্য, ব্যবসায় বিনিয়োগ করার জন্য মানুষ সেভ করে, ব্যবসায় বিনিয়োগ করার জন্য মানুষ ব্যাংকে টাকা রাখে। তো ওখান থেকে ব্যবসায় হচ্ছে অর্থের যোগান পায় এবং সে দ্যাটস ওয়াই তারপর সেখান থেকে হচ্ছে আমরা ব্যবসায় একদম দেখি আর কি যে ব্যবসা কীভাবে পরিচালিত হয়। অর্থ ছাড়া ব্যবসা পরিচালনা করা সম্ভব না। তো ব্যবসায় কোনো না কোনোভাবে মানুষের মধ্যে সঞ্চয় প্রবণতাকে বৃদ্ধি করছে। মানুষ যত সঞ্চয় করবে তত বেশি ব্যবসার ডেভেলপ হবে, ব্যবসার উন্নতি হবে। তো ব্যবসায় হচ্ছে মানুষের মধ্যে সঞ্চয়ের যে টেন্ডেন্সি সেটাকে বৃদ্ধি করছে। মূলধন গঠন, এটা অনেকটা সঞ্চয় বৃদ্ধির সাথে রিলেটেড। মানুষ টাকা সেভ করছে বা একটা অ্যামাউন্ট পরিমাণ টাকা তারা হচ্ছে মূলধন দিচ্ছে এবং ওই মূলধন গঠনের মাধ্যমে হচ্ছে ব্যবসা পরিচালিত হচ্ছে। তো আজেবাজে জায়গায় টাকা পয়সা খরচ না করে মানুষ সেটাকে সেভ করছে এবং ব্যবসার কাছে ইজ ইট নাইস, এটা খুব ভালো কাজ করছে আমার মতে। এটা ব্যবসার অন্যতম গুরুত্বপূর্ণ একটি দিক। জাতীয় আয় বৃদ্ধি অনেক ইম্পর্ট্যান্ট। কতজন মানুষকে আমরা আসলে চাকরি দিতে পারবো, তাই না? যতক্ষণ না পর্যন্ত তারা আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করছে, কতজন পার্সনকে আমরা আসলে নিজে থেকে হচ্ছে অর্থের যোগান দিতে পারবো বা চাকরি দিতে পারছি না তো, রাইট? কিন্তু ব্যবসা আমাদের সেই জায়গাটাকে আমাদের ডেভেলপ করছে। কীভাবে? ব্যবসার মাধ্যমে লাভ হচ্ছে, ব্যবসার মাধ্যমে মুনাফা অর্জন হচ্ছে এবং সেখান থেকে মানুষ একটি স্ট্যান্ডার্ড লাইফ লিড করতে পারছে এবং সেখান থেকে হচ্ছে আস্তে আস্তে GNP বা জাতীয় আয় যেটা সেটা বৃদ্ধি পাচ্ছে। জাতীয় আয় বৃদ্ধি ব্যবসার অন্যতম গুরুত্বপূর্ণ একটি দিক। কর্মসংস্থান, যেটা আমরা এখানে বলেছি যে সব মানুষকে চাকরি দেওয়া আমাদের পক্ষে সম্ভব না বা সরকারের পক্ষে সম্ভব না, সমাজের পক্ষে সম্ভব না। তো ব্যবসায় কোনো না কোনোভাবে সেই জায়গাটাতে কর্মসংস্থানের ক্ষেত্র বৃদ্ধি করছে এবং সেখান থেকে হচ্ছে মানুষকে একটি সিকিউর এবং সেফ লাইফ দিতে চেষ্টা করে যাচ্ছে। সংস্কৃতির বিনিময়, আমাদের মসলিন, আমাদের জামদানি অন্যান্য দেশে অনেক বেশি জনপ্রিয়, রাইট? আবার দেখা যাচ্ছে যে অন্য দেশের কোনো একটা কালচার আমরা অ্যাডাপ্ট করছি। রেস্টুরেন্টে খেতে যাওয়া জিনিসগুলো আমরা অ্যাডাপ্ট করছি, কোনো বস্ত্র, বাইরের দেশে কোনো বস্ত্র সেটাকে আমরা অ্যাডাপ্ট করছি। এভাবে আস্তে আস্তে হচ্ছে এক দেশের সাথে অন্য দেশের যে সংস্কৃতির যে বিনিময় সেটা ঘটছে। তো তাহলে বলতে পারি আমরা যে ব্যবসায় সংস্কৃতির বিনিময় ঘটাতে সাহায্য করে। আর ব্যবসায়কে ঘিরে গড়ে ওঠে নগরায়ণ। একটা জায়গায় যদি ক্রয় বিক্রয়ের কাজ হয় তখন দেখা যায় যে আশেপাশে বাজার গড়ে উঠছে এবং বাজারকে ঘিরে গড়ে উঠবে হচ্ছে শহর। সেই শহর গড়ে ওঠাটাকে আমরা বলি নগরায়ণ। তাহলে এই জিনিসগুলো হচ্ছে ব্যবসার অন্যতম গুরুত্বপূর্ণ কাজ। ব্যবসাকে আরও বেশি ডেভেলপ করার জন্য ব্যবসায়ের একটা বেসিক পরিবেশ দরকার। যেটা হচ্ছে ব্যবসায়িক পরিবেশ নামে অভিহিত আমরা করি। ব্যবসায়িক পরিবেশটা আসলে কী? যেসব প্রাকৃতিক এবং অপ্রাকৃতিক উপাদান দ্বারা ব্যবসায়িক সংগঠনের গঠন, কার্যাবলী
গঠন, কার্যাবলী, উন্নতি, অবনতি প্রত্যক্ষ পরপর প্রভাবিত হয়, সেগুলো সমষ্টিকে ব্যবসায়িক পরিবেশ বলে। অর্থাৎ সেটা প্রাকৃতিক কিছু হতে পারে, সেটা অপ্রাকৃতিক কিছু হতে পারে, সেটা কোনো কার্যাবলী হতে পারে, এবং সেই জিনিসগুলো যখন হচ্ছে আমার ব্যবসায়কে, ব্যবসায়ের পজিটিভ দিক পজিটিভলি আমাকে এফেক্ট করবে ব্যবসায়কে বা নেগেটিভলি এফেক্ট করবে, সেই জিনিসগুলোকে হচ্ছে গিয়ে আমরা বলে ব্যবসায়ের পরিবেশ, মানে যে জিনিসগুলো দ্বারা ব্যবসায় প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রভাবিত হয়। ঠিক আছে, ব্যবসায় পরিবেশ আসলে হচ্ছে ছয় প্রকার। কী কী? প্রাকৃতিক পরিবেশ, অর্থনৈতিক পরিবেশ, সামাজিক পরিবেশ, রাজনৈতিক পরিবেশ, আইনগত পরিবেশ, প্রযুক্তিগত পরিবেশ। এই পরিবেশগুলো আমার ব্যবসায় প্রভাব বিস্তার করে এবং প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমার ব্যবসায় উন্নতি, অবনতি, কার্যাবলী গঠন, এই জিনিসগুলোকে এফেক্ট করে থাকে। ঠিক আছে, রাখি।